ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিয়ে হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স প্রোডাক্টস ব্যবহার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। তাদের এই আন্দোলনে ব্যাপক সাড়াও মিলেছে বিশ্বব্যাপী। ইতিমধ্যে কুয়েতের বিভিন্ন মার্কেট থেকে ফ্রান্সের পণ্য সরিয়ে নেওয়া হচ্ছে। এর নানা ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই হ্যাশট্যাগের সঙ্গে জুড়ে দিচ্ছেন এসব ছবি এবং ভিডিও। গত 16 অক্টোবর ফ্রান্সের প্যারিসের শহরতলি এলাকায় এক স্কুল শিক্ষককে গলা কেটে হত্যা করা হয়। বার্তা সংস্থা রয়টার্স পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে হামলাকারীর বয়স 18 বছর। তিনি চেচেন জাতিগোষ্ঠীর এবং জন্ম রাশিয়ার মস্কোতে। নিহত ওই শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন। মত প্রকাশের স্বাধীনতা ক্লাসে তিনি শিক্ষার্থীদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কার্টুন দেখিয়েছিলেন। তারপর তাকে হত্যা করা হয়। এ ঘটনার পর ফ্রান্সের পুলিশ দেশটিতে অন্তত 50টি মসজিদ এবং মুসলিম অধ্যুষিত এলাকায় ভয়াবহ অভিযান চালায়। 5.5 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিতর্কিত কার্টুন ছাপানোর পর ফ্রান্সের ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি অ্যাবদুতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আবারও সেটি ছাপিয়েছে ম্যাগাজিনটি। এ নিয়ে সমালোচনার ঝড় উঠলেও এর পক্ষে শক্ত অবস্থান নিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। প্রেসিডেন্ট জানিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিতর্কিত কার্টুন ছাপানো নিয়ে তার নিন্দা জানাবেন না। একই সঙ্গে বিচ্ছিন্নতাবাদী এবং এসব হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কার্টুন বন্ধে ব্যবস্থা না নিয়ে এবং শার্লি এবদুর পক্ষে অবস্থান নেওয়ার পর মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। খুবই ফেটে পড়েছে মুসলিম দেশগুলো। তারই বহিঃপ্রকাশ হিসেবে ফ্রান্সের সব ধরনের পণ্য বয়কটের ডাক দিয়েছে কুয়েত। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বিশেষ করে টুইটার এবং ফেসবুকে ফ্রান্সের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দক্ষিণ আফ্রিকার জুহানের বার্গের বাসিন্দা ফাতিমা সাইদ তার প্রতিক্রিয়ায় লেখেন, আমি কুয়েতকে তাদের ন্যায় বিচারের জন্য ভালোবাসি। তারা ইউরোপিয়ান এবং পশ্চিমাদের বাজে কথাবার্তার প্রতিবাদ করার জন্য সাধুবাদ জানাই। আন্দোলনকারীরা ফেসবুক পোস্টে ফ্রান্সের বিভিন্ন কোম্পানির একটি তালিকা প্রকাশ করেছেন, যেখানে ফ্রান্সের মালিকানাধীন কোম্পানিগুলোর লোগো এবং নাম ব্যবহার করা হয়েছে। এরই মধ্যে ফ্রান্সের সরকারি বিভিন্ন সংস্থার দেয়ালে শার্লি এবদোর সেই বিতর্কিত 12টি কার্টুন প্রদর্শন করা হচ্ছে। দেশটির সরকার এবং কয়েকটি গণমাধ্যমের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসি। ফ্রান্সের কয়েকটি ভবনের সামনে এবং সরকারের সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামকে সম্পৃক্ত করা এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানজনক প্রচারণার সমালোচনা করেছে সংস্থাটি। ওআইসির বিবৃতিতে বলা হয়, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে ক্রমাগত আঘাতের নিন্দা জানায়। রাজনৈতিক স্বার্থে ফ্রান্সের নাগরিক এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করানোর ঘৃণ্য চেষ্টা করেছে কতিপয় ফরাসি কর্মকর্তা। বাক স্বাধীনতার নামে করা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা কখনোই গ্রহণযোগ্য নয়। সংস্থাটি ফ্রান্সকে তার বৈষম্যমূলক নীতিগুলো পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন। এদিকে 1947 সালের 10ই ডিসেম্বর সবার জন্য মানব অধিকার বিষয়ক একটি ঘোষণাপত্র জাতিসংঘের সাধারণ অধিবেশনে গৃহীত হয়। এটি গোটা বিশ্বের মানুষের মানব অধিকারের দলিল হিসেবে বিবেচনা করা হয়। ফ্রান্সের ইসলাম বিদ্বেষী এ অবস্থান জাতিসংঘের সেই ঘোষণাপত্রটি সরাসরি লঙ্ঘন করে। সেখানে প্রথম অনুচ্ছেদে বলা হয়, পৃথিবীর সব মানুষ সমান অধিকার নিয়ে জন্মগ্রহণ করেন, তাদের অধিকার এবং মর্যাদা সমান, প্রত্যেকেই ভ্রাতৃত্বপূর্ণ একটি সম্পর্ক বজায় রাখবে, একে অন্যের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করবে। কিন্তু ফ্রান্সের ইসলাম বিদ্বেষী আচরণ তার কার্টুন প্রদর্শন সরাসরি জাতিসংঘের এই ঘোষণা লঙ্ঘন করে। এতে কার্যত জাতিসংঘকে বিদ্ধাঙ্গুল প্রদর্শন করেছে ফ্রান্স। ইসলাম ধর্ম অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সবচেয়ে প্রিয় রাসুল এবং সর্বশেষ নবী। তার কোনো ধরনের অবয়ব আঁকা ধর্ম অবমাননা হিসেবে বিবেচনা করা হয়। তাই এবারও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন নিয়ে মুসলিম বিশ্বের চরম সমালোচনা চলছে। সংবাদমাধ্যমের স্বাধীনতার কথা বলে বিতর্কিত কার্টুনটির পক্ষেই অবস্থানের কথা জানান লেবাননের সফররত ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রো। তিনি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট কখনোই সাংবাদিকদের সম্পাদকীয় পছন্দ বা নিউজ রুমের বিচার করার অবস্থান নেই, কারণ আমাদের সংবাদমাধ্যম স্বাধীনতা রয়েছে। ফ্রান্সের রোমও সাময়িকী শার্লি এবদো 2015 সালে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটি কার্টুন প্রকাশ করে। এটি প্রকাশের পর প্যারিসের সন্ত্রাসী হামলায় পত্রিকাটির 12 সাংবাদিক নিহত হন, তবে কার্টুনটি প্রকাশ বন্ধ করেনি কর্তৃপক্ষ। সেই কার্টুনের ছবি পরে ফরাসি সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়। সে সময় শার্লি এবদো 30 লাখ কপি ছাপানো হয়। এমনিতে প্রতি সপ্তাহে পত্রিকাটি 60,000 কপি ছাপত। 5 বছর আগে ওই হামলায় জড়িত সন্দেহে 14 জন কথিত সন্ত্রাসীদেরকে বিচার শুরু হয় চলতি বছরের সেপ্টেম্বর 2 তারিখে।
বিচার শুরুর একদিন আগে শার্লি এবদো বহুল বিতর্কিত ওই কার্টুন আবার প্রকাশ করে। বিচারের মুখোমুখি করা ওই চোদ্দ জনের বিরুদ্ধে অভিযোগ, শার্লি এবদোর 2015 সালের 7 জানুয়ারি দুই ভাই সাইথ এবং শেরিফ কোয়াচির চালানো বন্দুক হামলায় সহযোগিতা করেছিলেন তারা। কার্টুন ছাপানোর পর থেকে ফ্রান্সে ছুরি হামলার ঘটনা বেড়ে যায়, এতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ নিহত হন। এবছর বিচার শুরুর আগে শার্লি এবদোর মলাটে বিতর্কিত সেই 12টি কার্টুন চিত্র আবার ছাপা হয়। এই কার্টুনগুলো শার্লি এবদোর প্রকাশের আগে ডেনমার্কের একটি সংবাদপত্রেও ছাপা হয়। আজকের মতো এ পর্যন্তই ছিল। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।